হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটা ম্যাগাজিন যে পার্সেল আসছে, বেশ কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, তো সেখানে আমি জানিয়েছিলাম যে আমার কাছে কিছু কলকাতার ম্যাগাজিন আসছে, তো সেটা আজকে আনবক্সিং করে দেখাবো। তো এর মধ্যে একটা শারদীয় সংখ্যা আছে, আর বেশ কিছু সংখ্যা হচ্ছে মানে প্রতি মাসে যে বের হয় সেগুলোর 3 কপি বা 4 কপি, তবে এগুলা সাম্প্রতিক নয়, এগুলা আগের কিছু সংকলন ছিল। আর এগুলো খুব কম দামে বিক্রি করছে, কারণ কলকাতার বই বাংলাদেশে এগুলো ডবল দামে বিক্রি হয়, কিন্তু সেই জায়গায় এটা কলকাতার বইয়ের যে গায়ের রেটটা আছে সেটার তুলনায় আরও 10% 20% কমে এটা বিক্রি করেছে, তাই এই সবগুলো ম্যাগাজিন সংগ্রহ করেছে। তো আজকে চলুন শুরু করা যাক আনবক্সিং ভিডিওটা। সুপ্তারা অ্যাডভেঞ্চার সংখ্যা, এটা এটা ছোট পাতলা একটা বই, আর এটাতে কি কি গল্প আছে পরবর্তীতে হয়তো নতুন কোনো ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে সুপ্তারা অ্যাডভেঞ্চার, এটা হচ্ছে কিশোর ভারতীর রহস্য স্পেশাল, অর্থাৎ সম্পূর্ণ রহস্য গল্প, 1টি উপন্যাস, 2টি দুষ্প্রাপ্য গল্প, 6টি বড় গল্প, ছোট গল্প, আর 10 পৃষ্ঠা কমিক্স। এটাও পাতলা, তবে এগুলোর গায়ের দাম 27 টাকা লেখা আছে, এটা 54 টাকা বা 40 টাকা এরকম রাখছে আমাদের এখানে। এরপরে পরবর্তীটা হচ্ছে ড্রাকুলা, অর্থাৎ ভৌতিক ভৌতিক গল্পের একটা সংকলন, আর দেখতে পাচ্ছেন এখানে জনপ্রিয় লেখকদের লেখা আছে। এরপরে পরবর্তীটা হচ্ছে একটা হাসি মজা 11, অর্থাৎ 11টা গল্প আছে, 10 পৃষ্ঠা কমিক্স আছে, আর সিরিয়াল একটা, সম্ভবত এটা একটা উপন্যাস হিমাদ্রি কিশোর দাশগুপ্তের, তবে এটা হাস্যরসাত্মক একটা সংখ্যা হচ্ছে। এটাও পাতলা ম্যাগাজিন। এরপর পরবর্তীটা হচ্ছে যেটা স্পেশাল আমার কাছে মনে হয়েছে, এটা গতবারের সন্দেশ পত্রিকা, তো এটা অনেক কম দামে পেয়েছি, তো এটা একটা শারদীয় পূজাবার্ষিকী বলা যায়, তো এটা যে দাম আছে সেই দামের মতো করে পাওয়া গেছে, এটা 200 টাকা, কিন্তু এটা আমাদের বাংলাদেশে কিনতে গেলে প্রায় 400 টাকা পড়তো। তো এইগুলার উপরে আমি আবার আলাদাভাবে একটা ভিডিও আনবো, তো আজকের ভিডিওটা এখানেই, আগামীতে একটা ভিডিও আনবো, সেখানে আমরা দেখাবো বা বলবো যে কি কি ধরনের গল্প আছে বা কীরকম গল্প আছে। তো যদি ওই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। বাই।